কোনো এক গ্রামে ক্ষান্ত বুড়ি নামে এক বুড়ি থাকত। তার মৎস্যপ্রীতি ছিল প্রচণ্ড। মাছ ছাড়া এক মুঠো অন্ন তার মুখে রুচত না। একদিন দুপুরে ক্ষান্ত বুড়ি ভাত খেতে বসে উঠে পড়ল। আজকেও পাতে মাছ জুটল নি, কালকেও যা হোক করে মাছ ছাড়া এক মুঠো ভাত খেয়েছি, আজ আর খেতে পারবো নি, মাছ ছাড়া এ ভাত আমার মুখে রুচবে নি। কদিন শরীরটা ভালো যাচ্ছে নি বলে মাছ ধরতে পারিনি, ট্যাঁকে এক কানা করিও নেই যে মাছ কিনে খাবো। না যাই, ছিপ বড়শি নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে আনি গে, তাহলে রাতে তৃপ্তি করে মাছ দিয়ে একটু ভাত খেতে পারবো। এই বলে ক্ষান্ত বুড়ি ছিপ আর বড়শি নিয়ে চলল পুকুরে মাছ ধরতে। কিন্তু পুকুরে অনেকক্ষণ ধরে বসে থেকেও ছিপে তার একটা মাছও ধরা পড়ল না, তাই বুড়ি খুব হতাশ হয়ে পড়ল। কোন থেকে বসে আছি, একটা মাছও পড়ল নি ছিপে, ঠাকুর তুমি কি আমার পানে মুখ তুলে চাইবে নি? তুমি তো জানো মাছ ছাড়া আমি এক বেলাও তৃপ্তি করে খেতে পারি নে, এই বয়সে কি আমার এইটুকু ইচ্ছা পূরণ করবে নি? না, আর একটু চেষ্টা করে দেখি যদি কিছু হয়। ক্ষান্ত বুড়ি আবার আশা নিয়ে মাছ ধরতে লাগল। এদিকে খিদেতে অবসন্ন ও বয়সের ভারে অপক্ত শরীরে ক্লান্তি নেমে আসে, এবং কখন যে তার চোখ দুটো বুঝে আসে বুড়ি তার টেরই পায় না, মাছ ধরতে ধরতে ঘুমিয়ে পড়ে সে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করে। হঠাৎ ছিপে কিছু একটা টান পড়ায় ক্ষান্ত বুড়ির ঘুম ভেঙে যায়। ঠাকুর তুমি এই বুড়িটার